করোনা অবহে উচ্চ মাধ্যমিকের বেশ কিছু পরীক্ষাই হঠাৎ করে স্থগিত হয়ে গিয়েছিল। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছিলেন পড়ুয়ারা। গত শুক্রবার প্রকাশিত হলো এই বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল। এবছর কিন্তু বাংলা টেলিভিশন দুনিয়াতেও দুই নায়িকার পরীক্ষার ফল বেরিয়েছে। একজন সকলের প্রিয় রানীমা অর্থাৎ দিদি প্রিয়া রায়, অন্য একজন একই চ্যানেলের অপর এক ধারাবাহিক আলো ছায়ার মুখ্য অভিনেত্রী দেবাদৃতা বসু। এবং এই দুই অভিনেত্রী সাফল্যের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একদিকে করোনা আতঙ্কে শুটিং, উপরন্তু রানী রাসমণি ধারাবাহিকের মুখ তিনি। হাজারো ব্যস্ততার মাঝেই ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন দিদি প্রিয়া রায়। তবে এটি কিন্তু প্রথমবার নয়, এর আগেও শুটিং সামলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিকও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন দিদি প্রিয়া রায়। তাই ইন্ডাস্ট্রির অনেকেরই জানা ছাত্রী হিসাবে তিনি ঠিক কতটা ভালো। উচ্চ মাধ্যমিকে দিদি প্রিয়া পেলেন 82.4% নম্বর, মার্কশিটে সেরা নম্বর উঠল এডুকেশনে, এই বিষয়ে তার প্রাপ্ত নম্বর 93 এবং বাকি অন্যান্য বিষয়েও তার নম্বর কিন্তু বেশ ভালো। মার্কশিটে দিদি প্রিয়ার সবচেয়ে কম নম্বর উঠল ইতিহাসে। কি খাবড়ে গেলেন, ইতিহাসে প্রাপ্ত নম্বর তার 70। পাঠভবন স্কুলের ছাত্রী দিদি প্রিয়ার উচ্চ মাধ্যমিকের বিষয় ছিল বাংলা, ইংরেজি, সোশিওলজি, এডুকেশন, ইতিহাস এবং মিউজিক। এরপরে সোশিওলজি বা ইংরেজি নিয়ে তিনি পড়তে চান। কোন কলেজে তিনি পড়বেন তা কিন্তু এখনও ঠিক করেননি তিনি, তবে ছকে রেখেছেন প্ল্যান। অভিনেত্রী দিতি প্রিয়ার মতোই দিন রাত শুটিং সামলে পরীক্ষা দিয়েছেন দেবাদৃতাও। এমনকি রাত জেগে শুটিং করে পরীক্ষা দিয়েছেন সকালে, পরীক্ষার হল থেকে সোজা শুটিং ফ্লোরে। এই হেক্টিক শিডিউল সামলে 70% নম্বর এনে শুটিং ইউনিটের সবাইকেই কার্যত চমকে দিয়েছেন ধারাবাহিক আলো ছায়ার মুখ্য অভিনেত্রী দেবাদৃতা বসু। তবে ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন সে ব্যাপারে কিন্তু এখনও কিছু ঠিক করেননি দেবাদৃতা। তবে শুটিং সামলেও এইভাবেই পড়াশোনা চালিয়ে যাবেন তিনি। জনপ্রিয় ধারাবাহিকের মূল চরিত্রে শুটিংয়ের চাপ, উপরন্তু দ্বাদশ শ্রেণীর পড়াশোনা, এই দুটো একসঙ্গে সামলানো যে বেশ কঠিন তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। কিন্তু দিতি প্রিয়া এবং দেবাদৃতা শুটিংয়ের সঙ্গে পড়াশোনাও যেভাবে সমান তালে সামলেছেন তা সত্যিই প্রশংসনীয়।